আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ফিলিস্তিন অধিকৃত একটি বাসভবনের ছাদে ইসরায়েলের পতাকা টাঙ্গানো ছিল। কিন্তু একটি কাক এসে পতাকাটি সম্পূর্ণরূপে খুলে ফেলে, এমনকি হেগেও দিয়েছে। ব্যাপারটি অনেকে ভাবছে এটা ফেরেশতা করেছে, আবার অনেকে ভাবছে এটা জিন করেছে, আবার অনেকে ইসলাম সত্য বলে চালিয়ে দিচ্ছে এটার মানে ইমাম মাহদি খুব শীঘ্রই আসবেন এবং আল আকসায় কালামার ঝান্ডা উত্তোলন করবেন, কারণ ইহুদিরা ঈসা আলাইসলামের পর্যন্ত দুনিয়াতে থাকবে আর আমাদের পতাকা হচ্ছে কালামের পতাকা যা থাকবে কালো। আবার অনেকে বলছে এটা ভিডিও এডিট করা, এখন আমরা কোনটা মানব? আসলে ফিলিস্তিনে প্রতিবারই ইসরায়েল সন্ত্রাসীরা প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে। আমাদের ফিলিস্তিন ভাই বোনেরা জুলুম নির্যাতনের শিকার। প্রত্যেক বছরে ইসরায়েল জঙ্গি গোষ্ঠীরা এর বর্বরতা করে যাচ্ছে, আল আকসা মসজিদে বারবার দখল করতে যাচ্ছে, এমনকি আল আকসা মসজিদে সলাতও পড়তে দিচ্ছে না, আর এটা চলবে ইমাম মাহদি এবং ঈসা আলাইসলাম আগ পর্যন্ত। তবে ভিডিওতে যে কাকটি দেখেছি এটা আমার যতদূর সম্ভব ভিডিও এডিট করা, কারণ আকাশটা ব্যতিক্রম লাগছে। আর পতাকা ফেলে দিল ক্যামেরাম্যান জানলো কি করে, আর ভিডিওটি কোথায় পাবলিশ করা হয়েছে সব কিছুতেই গণ্ডগোল, কারণ এখন ভাইরাল হওয়ার জন্য মানুষ এরকম ভিডিও এডিট করে খুব সুন্দর করে পোস্ট করছে। আর কিছু কিছু ইউটিউবার আছে এই ভিডিওটি এমনভাবে বানিয়ে ফেলবে যে এটা কেয়ামতের আলামত, কেয়ামতের আগে এরকম হবে, ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলাম সত্য, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, খুব শীঘ্রই কাফেরদের ধ্বংস করা হবে, মানে এভাবে আজগুবি অনেক কথা বানিয়ে বলবে। আমি আপনাদেরকে সতর্ক করছি এই ভিডিওটি এডিট হতে পারে আবার সত্য হতে পারে, কিন্তু যদি সত্য হয় তাহলে আমরা দোয়া করি যে যা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোর জন্য করেছে, আর যদি মনে হয় যে ভিডিওটি এডিট করা তাহলে আমরা চুপ থাকব, এবং যারা ভিডিও এরকম এডিট করে ভাইরাল হওয়ার জন্য করে তাদেরকে আমি সতর্ক করছি, আপনারা মিথ্যা ভিডিও বানিয়ে মিথ্যাভাবে ভাইরাল হওয়ার জন্য মানুষদেরকে ধোঁকে ফেলবেন না, কোনো মিথ্যা গুজব ছড়াবেন না, আল্লাহকে ভয় করো। আর যদি ভিডিওটি সত্য হয়ে যায় তাহলে এটা নিয়ে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম সত্য বা ইমাম মাহদি আসার আলামত, ইমাম মাহদি এসে পড়েছেন, এটার কোনো ভিত্তি নেই, কারণ অমুসলিমরা এরকম বহু ভিডিও বানিয়ে থাকে, তাদের ভগবানকে দিয়ে তাদের ধর্মের দেবতাদেরকে নিয়ে তারা এরকম ভিডিও বানিয়ে রাখে। তো সুতরাং আমাদের ইসলাম এই জন্য আসেনি যে কোনো একটা ভিডিও দেখবো আকাশে আল্লাহ লেখা দেখবো তাহলে ইসলাম সত্য, কোরআন মাজিদ আগুনে পুড়েনি এর জন্য ইসলাম সত্য, কোরআন সত্য, এটার জন্য ইসলাম প্রমাণিত নয়, ইসলাম প্রমাণিত কোরআন দিয়ে, হাদিস দিয়ে ইসলাম প্রমাণিত, কোরআনে আয়াত দিয়ে আপনি প্রমাণ করবেন যে ইসলাম সত্য নাকি ইসলাম মিথ্যা। মানুষ আবেগের চোটে এমন এমন ভিডিও শেয়ার করে এবং ভিডিও তৈরি করে, বাংলাদেশ মুসলমানরা সবচেয়ে বেশি আবেগী, এইখানে যে কোনো একটি ফেক নিউজ আপনি ছেড়ে দিন বিশেষ করে ইসলামের দিকে, তখন দেখবেন যে এটা ভাইরাল হয়ে গেল, মিথ্যা গুজব খবর ভাইরাল হয়ে যায়, এটা বাংলাদেশে সম্ভব। এই তো কিছুদিন আগে মুস্কান নামক একজন মেয়ে সে ভারতে প্রথম হয়েছে, হ্যাঁ হয়েছিল একটি প্রদেশে প্রথম হয়েছে, কিন্তু এটা বানিয়ে ফেলেছে যে সে পুরো ভারত জুড়ে প্রথম হয়েছে। আবার মুস্কান নামে যে মেয়েটি তাবাসসুম, সে নয়, আল্লাহকে ধ্বনি দিয়েছে সে নয়, অন্য আরেকটি মেয়ে। এভাবে মিথ্যা গুজব ছড়িয়ে 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 মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। এই সবচেয়ে বেশি কাজ করছে হলো আমাদের নিউজ চ্যানেলগুলো, তারা খবর তো আর খুঁজে পায় না, সত্য খবর তো আর দেয় না, ওই মিথ্যা গুজব ছড়িয়ে মানুষদেরকে বিভ্রান্তি ফেলে মানুষের ইমান আকিদা নষ্ট করে দিচ্ছে। মানুষের ইমান আকিদা এখন কোরআনের ভিতরে নয়, হাদিসের ভিতরে নয়, তারা আমল করছে না, তারা জাল আমল, বেদাত আমল, দুর্বল হাদিস, তারপরে কুসংস্কার এসব বিশ্বাস করছে, তারা বিশ্বাস করছে কোরআন আগুনে পুড়েনি এই জন্য ইসলাম সত্য, তারা এদিকে আছে। এটা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহ বিধিবিধান যে দিয়েছেন সেটা প্রতিষ্ঠিত করা থেকে আপনি বিরত থাকবেন। যদি আপনি এসব পালন করেন, এসব মানে বিশ্বাস করেন যে
গোস্তের উপরে আল্লাহর নাম লেখা, গাছের ভিতরে আল্লাহর নাম লেখা, এটার জন্য ইসলাম সঠিক, এটা ভুল ধারণা। এটা নিয়ে কোনো ইসলামের কারগুজারি নেই। ছিল সাহাবিদের সময়, ছিল নবীদের সময়, ছিল, ওইটা ভিন্ন হিসাব। কিন্তু বর্তমানে এটা দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।